চলতি মাসের সাত তারিখের মধ্যে রানা প্লাজার পোশাক শ্রমিকদের বেতন দিতে তালিকা তৈরি কাজ করছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সাফারের ক্যাপিটাল গার্মেন্টস এ বিজিএমইএ এর একটি প্রতিনিধি দল স্থানীয় পোশাক শ্রমিক নেতাদের কাছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে এছাড়া রানা প্লাজার চারটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে মোট তিন হাজার একশো বাইশ জনের বিমা করা ছিল বলে জানান ঘটনাস্থলে থাকা এর প্রতিনিধি অবসরপ্রাপ্ত মেজর মতিউর রহমান